রেশনের সামগ্রী পাচারের সময় হাতে নাতে ধরা পড়ল রেশন দোকানের ডিলার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ফরাক্কা থানার মুশকিনগর গ্রামে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন ডিলার লুৎফল হক গ্রাহকদের কম পরিমাণে সামগ্রী দিয়ে নিজে সেই সমস্ত সামগ্রী আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার রাতে গাড়ি করে রেশনের সামগ্রী পাচার করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। শুক্রবার ফরাক্কা থানার পুলিশ এসে অভিযুক্ত ডিলারকে আটক করে। রেশনের সামগ্রী পাচারের সময় হাতে নাতে ধরা পড়ল রেশন দোকানের ডিলার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ফরাক্কা থানার মুশকিনগর গ্রামে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন ডিলার লুৎফল হক গ্রাহকদের কম পরিমাণে সামগ্রী দিয়ে নিজে সেই সমস্ত সামগ্রী আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার রাতে গাড়ি করে রেশনের সামগ্রী পাচার করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। উদ্ধার হয় বস্তা ভর্তি চাল আটা সহ অন্যান্য সামগ্রী। হচ্ছে যে দেখুন, মানে গত মাসে এখানে মাল কম দেওয়া গেছে। আমরা খবর নিই অফিসিয়াল যে কী ব্যাপার, মাল কম দিচ্ছেন কেন আপনারা, আমরা তো কম পাচ্ছি। অফিস আমাদের স্পষ্টভাবে বলেছে যে মাল কোনোরকমভাবে কম দেওয়া যায়নি, আপনারা তাদেরকে ধরুন। আমরা যখন ওকে ধরলাম, এবার এই মাসে যখন মাল দেই তখন দেখছি যে আটাতে এক প্যাকেট কম, একটা প্যাকেট হচ্ছে তার ওজন হচ্ছে আপনার 750 গ্রাম। আবার ওই 750 গ্রাম কিনতে যখন দিচ্ছে, মানে 2 কিলো 250 গ্রাম, তার মধ্যে আবার 5% কেটে নিচ্ছে, দিয়ে পুরো মালটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আমরা যখন খবর নিই এবং গোপন সূত্রে আমরা পরশু দিনে নাগাদ যে আমরা খবর পেলাম যে না, ও মাল পাচার করছে, ফলে আমরা এটা একটা মানে ইয়ের মধ্যে ছিলাম, তদন্তেই ছিলাম আর কি, যে কীভাবে পাচার করছে। এবং আজকে গত রাতে আর কি আমরা একটা খবর পাই 11টার সময় যে ওখানে ওর একটা গাড়ি লেগে আছে, ওখান থেকে ওই গাড়িতে মাল লোড হবে 12টার সময়, আর সে আমার গাড়িটা বেরোবে 1টার নাগাদ, এবং এই গাড়িটা বেরোবে তার জন্য আমরা এলাকার প্রায় 8 থেকে 10 খানা ছেলে 3-4টা জায়গায় মানে আমরা পিকেটিং করি, এবং ওখানে করার পর আমরা তাদেরকে হাতে নাতে ধরেছি, এবং আমরা কোনোরকম আইন হাতে নিইনি। আমরা জানি যে এখানে আমাদের প্রশাসন আছে, আমাদের উচ্চতম যেরকম বিডিও, আইসি, তারপরে ফুড ইন্সপেক্টর, এদের রাতারাতি আমি আর কি সবকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেওয়া হয়েছে। এ আপনার আটা আছে, চাল আছে, আর চিনি আছে, এ দীর্ঘদিন ধরে মেরে খাচ্ছে, কাউকে কোনোরকম কর্ণপাত করছে না। কেউ ওর কাছে যদি মালের জন্য যায় সে আবার গালাগাল করে। আমি তো এটা মনে করি যে অবিলম্বে তার লাইসেন্স বাতিল করা হোক, এবং আইনগতভাবে যেটুকুন তার উপরে শাস্তি হওয়া উচিত সেটুকুন হোক। ডিলারের নাম হচ্ছে লুৎফুল হক, তার ডাক নাম হচ্ছে চেককার, এই জায়গার নাম হচ্ছে মুশকিনগর, এর অবিলম্বে লাইসেন্স বাতিল করা হোক। মানে ওই লুৎফুল হক ডিলার ছিল না, লুৎফুল হক ডিলার ছিল, ওই রেশন ডিলারে মানে চুরি করা মাল সাপ্লাই দিচ্ছিল, তার জন্য উত্তেজন মাল ধরা পড়েছে। আটা, চাল, গম, ঘটনার জেরে ডিলারের লাইসেন্স বাতিলের দাবিতে রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। শুক্রবার ফরাক্কা থানার পুলিশ এসে অভিযুক্ত ডিলারকে আটক করে। অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গৃহীত হবে বলে জানান ফরাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। পাবলিক অভিযোগ করে এর আগে ও মাঝে মাঝে করেছে, আমি বলেছি একটা লিখিত কমপ্লেন তোমরা দাও, লিখিত কমপ্লেন আসলে আমরা কিছু করতে পারছি না, মুখে বলছি না আমি কম দিচ্ছি না। তারপরে গতকাল দেড় রাত্রে অর্ডার পরে শুনছি যে নাকি ওই গরিবের প্রচার করছিল আর কি, পাবলিক ধরেছে। আমার বক্তব্য হচ্ছে যে এটা প্রশাসনিক দ্রুত ব্যবস্থা দেখার। মুর্শিদাবাদ জেলায় জোনাল লেভেল খাদি মেলা 2019 শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, স্থান বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দান। মেলা অনুষ্ঠিত হবে প্রত্যহ দুপুর 2 থেকে রাত্রি 9টা পর্যন্ত। মেলা চলবে 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় থাকছে বালুচরি শাড়ি সম্ভার, হস্তশিল্পের বিভিন্ন আকর্ষণ, ডেবিট কার্ড, চলমান এটিএম পরিষেবা। প্রতি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেনিফিস স্টল, খাদি দ্রব্য, খাদি বস্ত্রের সম্ভার। জোনাল লেভেল খাদি মেলা 2019 আপনাদের জানাই সাদর আমন্ত্রণ।
বাবা।